শান্তনু দাসের সেই ডালিম ফুলের মতো শিশু। একটা ডালিম ফুলের মতো শিশু মেলায় পথ হারিয়ে ঘুরতে 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 শেষ পর্যন্ত আমারই আঙুল দুটো জড়িয়ে ধরল পথে। আমিও তো মহাব্যস্ত, মেলায় বাউল গান, ছৌ নাচ, মুখোশ, তাণ্ডব কত কী, তাছাড়া নাগরদোলা, চরকিবাজি, ফুলের খাবার কত কী, আমার কি তেমন সময় আছে? সে শিশু আমার আঙুল দুটো ধরে বলেই যাচ্ছে তানপোড়ার মতো, বাড়ি যাব, বাড়ি যাব, বাড়ি। আমি বললুম, সেখানে কি হাসনুহিনা জড়ির চাদর পরে রাতে পাতার চামড়ি তোলে চাঁদ? সে বলল, বাড়ি যাব। খোকা, তোমার বাড়ি কোথায়? পথের নাম জানো? সেখানে কি একটা কৃষ্ণচূড়ো? সে বলল, বাড়ি যাব। আমি বললুম, সাপের চোখের মতো পদ্ম দিকেই ঘাটে। আমি বললুম, সাপের চোখের মতো পদ্ম দিঘি ঘাটে, শীতের বাতাস তোলে ঢেউ। সে বলল, বাড়ি যাব। সে তখন বলে যাচ্ছে, বাড়ি যাব, বাড়ি যাব। তার চোখের পাতায় ভিজে জুই। নামধাম বিশেষ বৃত্তান্ত খুঁজে সারা পথ ধুলো পায়ে হেঁটে যাচ্ছি। সব খেলা শেষ। ভিয়ান উনুনে ছেড়ে ছাই, রাতের কুকুর ডেকে ওঠে। আমি হাঁকছি পথে প্রান্তরে, গলিতে খুঁজিতে নিদ্রালু পাতালে। বাড়ি আছো কেউ হে, কেউ চেনই আঙুল, এই বুক বাজু বন্ধ, গলায় ঝুলনো মতিহার। ধ্বনি থেকে প্রতিধ্বনি আমার গলায় ফিরে আসে। হঠাৎ কখন দেখি আমার হাতের পাশে কোমল আঙুলগুলো নেই। সে শিশু কখন ছিঁড়ে বের, রূপোর পাহাড়ে একা হয়েছে চড়ুই। আমি তো খুঁজেই যাচ্ছি ডেরা, একে একে কৃষ্ণচূড়া, হাসনুহেনা, পাতার চামড় ঘেরা রাতে ডেকে যাচ্ছি সারা রাত। বাড়ি আছো, বাড়ি আছো, কেউ চেনো একে, এই বুক বাজু বন্ধ, গলায় ঝুলনো মতিহার। শেষর কখন দেখি মল ছেঁড়া শিশুটির মতো হয়েছে আমার।